আৰু ঘূৰি দিয়ে আৰু ঘূৰি দিয়ে এটা বন্ধ কৰি দবা দুটা বজাবা কিয় কানে ঘূৰিছা সাৰে মাতিছিল দুটা বজা মাতিলে নেক্সট টাইম আহিবে খাৰা হ দহ বাৰ উঠব ক ব উঠ 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 আজ ধরবে দ্বিতীয় মানে কথা হচ্ছে কি অসম গভর্নমেন্টে যেতিয়া দুটা বজা বা বন্ধ করা ঘোষণা করেছে তেতিয়া পা আমি গোটে লামডিং টাউনত বা রাইজক এনাউন্স করি সতর্কতা করে আছো যিসকলে সতর্কতার উপর ভিত্তি করে মানা নাই তেখেতসকলক আমি পুলিশের প্রশাসনিক যিটো মহামান্য ডিজিপি মহোদয় দিয়া যিটো আদেশ সেইমতে তেওঁলোকক শিক্ষা দিছো আর ভবিষ্যতলে এইরকম যদি আমার কোভিড-19 যিটো প্রটোকল অমান্য করে তেতিয়ালে আমি মানে 307 IPC অর্থাৎ এজন মানুষ মারিবলে তেওঁলোকে সুবিধা লৈছে বা কোভিড-19 সুবিধা লৈ মানুষ মারিবলে সুবিধা লৈছে সেইটো কারণে আমি তেওঁলোকক উপর কেস রুজু করিম আর রুজু করে আমি চালান করিম সেইখিনি আমার মহামান্য ডিজিপি মহোদয় নির্দেশ মতে আমি সরকারি কার্য কাম করে আছো স্যার লামডিং রাজক সঁহারি কেন পাইছে লামডিং রাজে এটাই ভাল লাগিছে দুটা বজার পাছত কিছুমান বিশৃঙ্খলীয় লড়া বাহিরে বাকি দোকান বজার বন্ধ আমি বহুত ভাল পাইছো আর মই এই আপনাদের দেখি আছে মই কারুকার্য কালত এই এইটু বন্ধ যেটু মানে লাগিছে ভাল লাগিছে মানুষবিলাক যেটু বিশ্বাস পুলিশের প্রতি রাখিছে সেটা সদায় ধন্যবাদ আর ভবিষ্যতে এইটু বিশ্বাস রাখিলে আমি সদায় সুখী হম আরক্ষী বিভাগ ধন্যবাদ।